বিনতে ইকবাল হুসাইন বলেছেন মেয়েদের বাইরে গিয়ে চাকরি করা নিয়ে ইসলাম কি বলে যেমন টিচার হওয়া ডাক্তার হওয়া এসব পেশায় ননমাহরমদের সাথে কাজ করতে হয় এক্ষেত্রে ইসলামের বিধান কি খায়রান বিনতে ইকবাল বোন মেয়েদের চাকরির ক্ষেত্রে ইসলামের প্রথম নির্দেশনা হল সে তার অভিভাবকের অনুমতি নিয়ে চাকরিটা করবে যে মেয়েদের বিয়ে হয়নি কিন্তু তাদের বাবা আছেন অথবা বাবা নাই ভাই আছেন ভাই তার অভিভাবক আর বাবা থাকা অবস্থায় বাবাই প্রধান অভিভাবক তাদের অনুমতি নিয়ে সে চাকরি করতে পারবে আর যদি তার বিয়ে হয়ে যায় এবং বাবার বাড়ি থেকে সে স্বামীর বাড়িতে চলে যায় সেটাই ইসলামিক বিধান তখন তার অভিভাবক আর বাবা থাকে না হয় স্বামী ফলে স্বামীর অনুমতি নিয়ে সে চাকরি করতে পারবে এটা প্রথম কথা এবং এই চাকরিটা টিচার হিসাবে করা ডাক্তার হিসাবে করা কিংবা অন্য বৈধ কোনো পেশায় নিযুক্ত হয়ে করা এটা যায় আছে কিন্তু এখানে আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে তাকে সরিয়া সীমারেখা মেনে চলতে হবে আপনি বলছেন একসাথে কাজ করতে হয় একসাথে কাজ করে ইসলামে জায়জ নেই ছেলেরা ছেলেদের মধ্যে মেয়েরা মেয়েদের মধ্যে কাজ করবে ছেলেদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান হবে মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং মেয়ে ডাক্তার মেয়ে যারা নার্স তারা সাধারণত মেয়েদের চিকিৎসা দেবেন শুধু জরুরি ক্ষেত্রে তারা বিপরীত লিঙ্গের লোকদের চিকিৎসা দিতে পারেন ঠিক একইভাবে পুরুষ ডাক্তার পুরুষ নার্স তারা পুরুষদের চিকিৎসা দেবেন জরুরি ক্ষেত্রে তারা মেয়েদের চিকিৎসা দিতে পারেন এটা জরুরাতের কারণে হতে পারে অন্যথায় সেরিয়াতের বিধান হলো নারী এবং পুরুষের কর্মক্ষেত্র আলাদা হবে একই কর্মক্ষেত্রে তারা কাজ করবে না কারণ তা করলে বড় ধরনের ফেতনা তৈরি হবে অশ্লীলতা দেখা দেবে এবং আজকে আমার মনে হয় সবাই স্বীকার করবেন যে নারী পুরুষ একসাথে থাকার কারণে অফিসে আদালতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি হসপিটালেও অনৈতিক প্রচুর কর্মকাণ্ড হচ্ছে এগুলো মানুষ অনেক সময় প্রচার করে না লজ্জায় আর এগুলোকে অন্য মানুষেরা সাধারণ মনে করে বলে তারা এগুলোকে প্রচার মাধ্যমে আনে না কিন্তু এগুলো দেশে ঘটছে আপনারা জানেন সেগুলো এখন অনেক কিছু প্রচার মাধ্যমে চলে আসে অতএব আমরা চাকরি নিষেধ করব না কিন্তু সেরিয়া মেনে চলতে হবে যদি কেউ সেরিয়ার বিধে বিধান না মেনে তিনি চাকরি করে যান তাহলে এই চাকরিটা তার জন্য হারাম হবে